পর্যায়ক্রমে মহানগর সমস্যা সমাধানের চিন্তা চর্চা করা হয়েছে। জি এম সির মেয়র ইটোর পাশত সিটুক অভিযোগের ফোন আহিল। জাবর নিষ্কাশন নলা পানির পাইপ আদিক সমস্যা অভিযোগের জি এম সিয়ে মুক্তি করে দিয়েছিল একটা হেল্পলাইন নম্বর। পুনপটিয়াকৈ মেয়রের সঙ্গে কথা বতার ব্যবস্থা করা হয়েছে। সেই নম্বরটির জড়িয়ে হোম বুথ আর শুক্রবারে ফোন করব মেয়র পুয়া 9:30 বজাৰ পৰা 10:30 বজাল মেয়রে শুনব আপনার অভিযোগ। 8811007000 নম্বৰত ফোন কৰিছে বিভিন্নজনে। আজিৰে পৰা মহানগৰবাসীয়ে পাইছে জাইকাৰ পানী। আংশিকভাৱে বহুকেইটা অঞ্চলত যোগান ধৰিছে পানী। খাৰগুলিৰ ঘটনাৰ পিছতে বন্ধ কৰি দিয়া হৈছিলে পানী যোগান আৰু তাৰ পাছতে দেখিবলৈ পোৱা গৈছিলে মহানগৰীবাসী যথেষ্ট পানী সমস্যাত ভুগিছে, তীব্র সংকটত ভুগিছিলে যিহেতু বিভিন্ন অঞ্চলত পানী যোগান বন্ধ হৈ গৈছিল। কিন্তু আজিৰে পৰা মহানগৰবাসী আংশিকভাৱে লাভ কৰিছে পানী। আমার বিশেষ কাকতি রোডর যে ভরলো পার আছে তাতে আমি গছ গছনি আমি রোপণ করলো। এই বিশ্ব পরিবেশ দিবস সংগতি রাখি আমার গুয়াহাটীবাসী রাইজর লগত প্রত্যক্ষভাবে সংযোগ করার বাবে আমি কিছু এক পদক্ষেপ গ্রহণ করেছো। প্রয়াস নামেরে অনুষ্ঠানের আমি যে জনসাধারণ সমূহ আমার লগত যোগাযোগ করব বিচারে আমি প্রতিটি অভিযোগে যেন আমি সমাধান করব পারো তার কারণে এক ব্যবস্থা গ্রহণ করেছো। প্রতি সপ্তাহের সোমবার বুধবার আর শুক্রবারে রাতেপা 9:30 বজাৰ পৰা 10:30 বজালৈকে আমার লগত যোগাযোগ করব পাৰিব। ইয়ার লগে পরবর্তী সময় আমার বহুতো আমার কাউন্সিলর আছে তেওঁলোকৰ যোগাযোগ করব পাৰিব। সেনে ধরনের এক পরিবেশ আমি রচনা করার কারণে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছো। যখন বয়োজ্যেষ্ঠ নাগরিক আছে তেওঁলোকেও আমার অফিস কাছাড়ের অহা যাওয়া করেও তেওঁলোকে অহা যাওয়া করব নোৱাৰে। ইয়ার লগে বহুতো আমার একটা অভিযোগ আছে যে আমার কন্ট্রোল রুমত কিছু অভিযোগ দিলেও বহুখিনি কাম নহয়। সেইকাৰণে প্রত্যক্ষভাবে এইখিনি পরিদর্শন করার কারণে বা এইখানে চোয়া চিতা করার কারণে আমি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছো। নিশ্চয়ই যাতে রাইজর আমি বহুখিনি আমি পরামর্শও লাভ করিম, অভিযোগও লাভ করিম, এইখানে কাম করার কারণে আমি আগভাগ লম। তো এইখানে আজি কারণে আজি আমি এই এই স্থানের পরাই প্রতিদিনে আমি 9:30 বজাৰ পৰা সোম বুধ শুক্রবারে রাতেপা 9:30 বজাৰ পৰা 10:30 বজালৈ এক ঘন্টা আমি রাইজর প্রত্যক্ষভাবে আমি বার্তালাপ করিম। সেই বার্তার যোগে তেওঁলোকে যিখিনি অভিযোগ দিব সেইখিনি সন্ধান করার কারণে আমি চেষ্টা গ্রহণ করিম। তো এই কারণে আজি আপনার এইখানে নিমন্ত্রণ করেছো আর সকলে আমি আশিক বিচারিছো আর এইখানে কাম যে আমি সম্পূর্ণ করব পারো তার কারণে আপনি যেন সহায় সহযোগ আমি কামনা করেছো। আমরা জায়গা যেটা এইটো যেটা পাইপ ফাটিল আমার খারগুলিত আমার জুনমণি ডেকা আছে, জুনমণি ডেকা আছে তেখেতে তারে কাউন্সিলর হয়। আমি প্রথম দিনের পরে গুয়াহাটী পৌর নিগমের পর যেখানে করবলগা করেছো জায়গার যোগে যে করেছে করেছে জায়গার পানি লাইনটা বন্ধ আসলে আজিরপরা খুলিছে। কারণ যা আমি পরশি দিনখানে আমি আপনার যোগেদি আমি রাইজক জানাইছিলাম যে আজি 5 তারিখের এই পানি লাইন দিব। বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করার পিছত এখানে পানি আমার দিয়াটো ব্যবস্থা করেছে আর এটা মানে শুনাবলো দিয়া বলে তো নিশ্চয়ই দিছে। গুয়াহাটী পৌর নিগমে যেখানে পানি যোগান আছে এইখানে দিছে আর যে আমার গাড়ি ভরিছে বা পানি গাড়ি ধরিছে সেইখানে একটা বেলেগ চ্যাপ্টার। এই একটা হাইকোর্টের একটা অর্ডার আছে বলে কেছে পরিবহন বিভাগের পর এই কাগজপত্র নিরীক্ষণ করে যার যেনেকা যাবতীয় কাগজপত্র ঠিকমতে পোৱা নাই গাড়ি বাজেয়াপ্ত করা বলে কেছে। পরবর্তী সময় বহুখিনি অভিযোগ করেছিল, আমিও বহুখিনি পৰা আমি অভিযোগ পাইছিল। আমি ডিসি ডাঙরিয়ার কথা পাতি আমার পরিবহন বিষয়ার কথা পাতি সেইদিন রাতে সেইখানে গাড়ি যেন আরও মানে ধরাধরি নকরে কারণ ধরাধরি করে কেউ যেহেতু বহুখিনি গরম পরিছে পানিরও আমার জাইকার প্রজেক্টর পর পানি বন্ধ আছে। গুয়াহাটী পৌর নিগমও মাত্র 30% এরিয়াতে পানি দিয়ে সেইখানে যে পানি যোগান ধরে আছে মানুষখিন তো সেইখিনি কারণে যেন মানুষখিনি যেন পানি পায় গরমের কারণে সেইখানে অনতিপলমে খোলার কারণে ব্যবস্থা গ্রহণ করেছো। যাকালি রাতির পরশি রাতিরপর খুলিছে যাকালি বহুখিনি পানি পাইছে। কিন্তু গুয়াহাটী পৌর নিগমে আমি চিন্তা করব লাগিব যে আগন্তুক দিনত এনে ধরনের যেন গাড়ি ঘোরার ক্ষেত্রে আমি যেন সরু গাড়ি দি পানি দিবলৈ আমি পারো। কারণ কিছু গাড়ি ব্যবসায় করাবিলাকে গুয়াহাটীবাসী রাজ্যক যন্ত্রণা দেওয়ার ক্ষেত্রতো যাকালি বহু গাড়ি বন্ধ করে রাখছে খুশি মতে করেছে। কারণ এই যেন গুয়াহাটীবাসী রাজ্যক কষ্ট দিছে সরকারখনক যেন বেয়া পায় এ ধরনের পদ্ধতি অবলম্বন করেছে সেইখিনিরপরাও আমি রাজ্যক পরিত্রাণ দিয়ার কারণে আমিও এই সরু গাড়ি দিয়ার কারণে আমি চিন্তা চর্চা করেছো। আমি সাধারণ সভাত আমি কথা পাতি আমি যেন প্রায় 10-15 বা 20 গাড়ি কিনি গুয়াহাটীবাসী রাজ্যক যত যত পানি যোগান একটা মানে সুচল নহয় সেইখিন আমি দিয়ার কারণে আমি চেষ্টা গ্রহণ করিম বলে আমি ভাবিছো। আগন্তুক দিন আপনার জানাম আমি যেন গাড়ি ঘোড়া করে আমারও যে ড্রাইভার আছে আমার পানি যোগান যে ডর গাড়ির সরু গাড়ি লো যাব পড়ো সেইখানে আমি ব্যবস্থা করার কারণে আমি চেষ্টা করতে পারি না সেইটা আমি ঠিক আমি কম আমার 1200 লিটার বা 300 লিটার তেনেকে আমার ডাঙর ট্যাঙ্কি আছে সেই হিসাবত আমি দিউ। আর যেহেতু পানি গাড়িবিলাক লিটার হিসাবে কোনো ধরনের বিক্রি নকরে কারণ ডিস্টেন্স উপর সাকে কয়
যে আজি পানিটো ধৰক আমাৰ ব্ৰহ্মজলৰ পৰা হওক বা কৰৰ পৰা লৈ গ'লে তেওঁলোকৰ মিনিমাম দহ পোন্ধৰ টকা বিশ টকা কিমান দিয়ে আমি নাজানো, কিন্তু গাড়ীৰ খৰচটো তেওঁলোকে চাই কেৰিঙতো লৈ যায়। আজি ইয়াৰ পৰা যদি ডিছপ্লোট হয় তেনেহ'লে তাৰ এটা কেৰিঙটো বেলেগ হ'ব পাৰে, ইয়াৰ পৰা পাণবজাৰৰ লৈ গ'লে তাৰ নিৰিখটো বেলেগ হ'ব পাৰে, সেইটো হ'ব পাৰে, কিন্তু মই এইটো বিশেষ নাজানো। কিন্তু আমি যেতিয়া দিম আমি নিৰিখটো চৰকাৰৰ নিৰিখ আৰু সুলভ মূল্যত আমি দিয়াৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ কাৰণে আমি চেষ্টা গ্ৰহণ কৰিম। আমি ইতিমধ্যে আমি ভৰলু পাৰত ৰুলোঁ, আমাৰ যিটো বিকে কাউটি ৰোডত আমি ৰুইছোঁ, প্ৰায় আমি এশজোপা গছ ৰুইছোঁ, আৰু প্ৰতিগৰাকী কাউঞ্চিলাৰে নিজৰ নিজৰ ৱাৰ্ডতো প্ৰায় আমাৰ আমি যোৱা আমি এক তাৰিখৰ পৰা মে' মাহৰ এক তাৰিখৰ পৰা গছ গছনি ৰুইছোঁ। আৰু উন্নয়ন আৰু আমাৰ প্ৰদূষণমুক্ত কৰা দুটা আমি একেলগে চৰাৰ ক্ষেত্ৰত কিছু ক্ষেত্ৰত অলপ তাৰতম্য হ'ব পাৰে, উন্নয়নটো আমাক লাগিব, তাৰ লগে লগে পৰিৱেশ সুৰক্ষাও লাগিব। সেইমৰ্মে আমি দুটা মেচিন আনিছোঁ, আমি পৰিবহণ দুটা মেচিনত যোৱাৰ পৰা আমি ৰাস্তাৰ পৰা ধূলিখিনি আমি লৈ যাব পাৰোঁ। ইতিমধ্যে আমাৰ চলি আছে, আগন্তুক দিনত আৰু মেচিন এইখিনি আনিম, ৰাস্তাত যেন ধূলিখিনি যেন খুব আমি সোনকালে যেন তুলি লৈ যাব পাৰোঁ, তেতিয়া আৰু পৰিৱেশটো আৰু যে ইয়াৰ প্ৰদূষণ মুক্ত হ'ব তাৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। এতিয়া বিদ্যালয়বিলাকে এক মানে পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, ল'ৰা ছোৱালীবিলাকক গছ পুৰি ৰোৱণ আৰু অহা বছৰলৈকে তেওঁ সেই গছৰ ওপৰত ফটো এটা দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। কিন্তু গছ ৰোৱাৰ ক্ষেত্ৰত মানে বেছি গুৰুত্ব দিয়াতকৈ গছ সংৰক্ষণ কৰাৰ বেছি গুৰুত্ব দিব লাগে, সেইকাৰণে আগন্তুক দিনত সেইখিনি যেন আমাক ৰাইজে কৰে। আৰু গছ থাকিলে মানুহ থাকিব এইটো কথা সকলোৱে জানে, সেইটো কিন্তু অকল বাক্য নহয়, সকলোৰে যেন মনত থাকিব লাগে আৰু সকলোৱে যেন এইটো মানে তাৰ কাৰণে আমি কামনা কৰোঁ। বস্তু ৰুব লাগে, গছ ৰোৱাৰ কাৰণে কাকো মানে মনিটৰিং কৰাৰ দৰকাৰ নাই, সকলোৱে কোনোবা বিল্ডিঙৰ ছাদৰ ওপৰতো ৰুব পাৰে, ৰোৱাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ একো নাই, কিন্তু গছটো সংৰক্ষণ কৰি ৰখাৰ ক্ষেত্ৰত সকলোৱে যেন চকু দিয়ে তাৰ কাৰণে কামনা কৰিছোঁ। আমাৰ আগন্তুক দিনত আমাৰ যিসকল এন জি অ' আছে আমাৰ আৰিত, সেইসকলক আমি এক গছ সংৰক্ষণ কৰাৰ কাৰণে কিছু চিন্তা চৰ্চা আমি আগলৈ ৰাখিম। পাহাৰত যোৱাৰ ক্ষেত্ৰত গাড়ীখনে কষ্ট পায় পানী লৈ যাবৰ কাৰণে, সেইকাৰণে চাগে ড্ৰাইভাৰ অলপ বেছি, মই আগে কৈছোঁ যে পানী কঢ়িওৱাৰ যি নিৰিখ সেইটো তেওঁলোকে অলপ তাৰতম্য হ'ব পাৰে, কিন্তু পানী যিটো দিয়ে ঘৰৰ পৰা, কিছুমানে ঘৰতে বৰিং কৰি দিছে, সেইখিনি যেন অলপ ভালকৈ অলপ চাই চিন্তি লয়। আৰু সেইটো নহয় যে এইটো বিজনেছটো আমি খোলা কৰি দিছোঁ, সেইটো নহয়, কিন্তু পানীৰ অলপ অভাৱ আছে, গৰম পৰিছে, সেইকাৰণে কিছু খেতিলতা আমি আনিবলৈ চেষ্টা কৰিছোঁ।